হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন, মাসি বাগানে বাগুরুস্তানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর, বাসি বাগানে বাগুরুস্তানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন, বলো হারিয়ে যাব সাউন্ড একটু উঠাই দেন, রব নাইব চিরদিন, বল হারিয়ে যাব, ঠিক আছে, কেদিন আমি রব নাই চিরদিন, ক্ষমা করে দি হাই রে, ওই বাপটা কবরে গেলে আজকে মাহফিল দিকে যাইয়া বাপটার কবরটা জিয়ারত করবা, আল্লাহ রে কইব আল্লাহ, হাত তুলে কও না আল্লাহ, আরে তিনবার কও আল্লাহ, হু আল্লাহ, আমার মা বাবা আমারে ছোটবেলা যেমনে মায়া কইরা লালন পালন করছু, আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে এমন ভাবে মায়া কইর ঠিক কিনা রে বাবা, এ আমার যুব পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, যদি মা বাবা বেঁচে থাকে আজকে যাই আমার পায়ে ধরে ক্ষমা চাইবে, তুমি নাম মাগো জীবনে অনেক কষ্ট দিছি তোমারে আর আমি কষ্ট দিব না, হৃদয় রব্বি ফিরি দেল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আমার রাসূল বলছে মা বাবার যে কষ্ট দেয় আল্লাহ কষ্ট পাই, মা বাবার যে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা, মায়ের কান্দন যাবত জীবন তুষার মাস বনের কান্দন রে, এই বিডি আফন আর হে বিডি আফন, মইরা দেখ রাস্তাত মগজ ছিটতে গেলে গা কোনো বেটা, এই মগজ ছিটতে গেলে গা, এই মগজ ছিটলে কোনো বেটা মগজ টুকাইন না মাথার ভিতরে ঢুকাইতো না, যেই লোকটা খণ্ড খণ্ড কইরা ট্রেনে অ্যাক্সিডেন্ট করলে অথবা নদীতে ডুববে গেলে গা পচা লাশটারে টাইন্না টাইন্না শাড়ির আঞ্চলে বললাইনা ওই সাইটটা কাপড়ের ভিতরে ঢুকাইয়া যেই লোকটা তোমারে গোসল করাইয়া খণ্ড খণ্ড টুকরি তুললাইনা তোমারে কাফন পরাইব, এটা হইলো তোমার মা বাপ, আর পৃথিবীর সব মুখের ভিতরে কাপড় দিয়ে চলে যাবে ধরবে না লাশ গন্ধ করে, কিন্তু মার কাছে গন্ধ করে না, মার গন্ধ করে না রে, এই মাটা তোর শত্রু না এটা কলিজার টুকরা, কথা কোন ঠিক না বেঠে, ওয়াখফিজ লাহু মা জানাহ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি রহম হুমা কামা রাব্বায়ানি صغيرة وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামী করার জন্য,
নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামী হয় রোজার মাধ্যমে সে আল্লাহরই গোলামী হয় যাকাতের মাধ্যমে সে আল্লাহরই গোলামী হয় হজের মাধ্যমে সে আল্লাহরই গোলামী হয় আল্লাহর জমিনে সেজদা পাওয়ার মালিক হলো একজন জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ মাথা নত করব একজনের কাছে জবান খুলে কোন তিনি কে আল্লাহ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইলাহ তিনি এক তিনি রহমান তিনি রহিম একটা বার তাকায় দেখেন খোলা আকাশের নিচে আপনারা সবাই বসে আছেন এই স্টেজটা লাগাইলাম কতগুলো খুঁটি ব্যবহার করলাম আর আমার আল্লাহ এত বড় একটা আসমান বানাইছে এই আসমানের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা খুঁটিরও ব্যবহার করতে হয় না আল্লাহ বলছেন الذي خلق سبع سماوات طباقا الله اكبر الله رب العالمين বলেন আমি আসমানটাকে খুঁটিবিহীন সাতটা স্তরে বানাইছি একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা প্রথম যে আকাশটা দেখতে কি মাঝে মাঠে সাদা দেখা যায় কথা গন ঠিক কিনা আবগুলা বললে যে সাদা আসে মূলত স্কাই ইজ ব্লু আকাশ নীল আকাশটা নীল ব্লু স্কাই আকাশটা নীল আকাশের রং নীল কিন্তু আমরা এটা বলে থাকি কিন্তু আমার কাছে একটা তত্ত্ব আছে প্রথম আকাশের নাম হলো রোকিয়া যে আসমানের রং হলো সাদা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না দ্বিতীয় আকাশের নাম হলো ফাইদুম এই আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে তৃতীয় আসমানের নাম হলো মালাকুত আমার আল্লাহ তা তামা দিয়া বানাইছে জোরে কোন সুবহানাল্লাহ চতুর্থ আসমানের নাম হলো জাহিরা এই আসমানটা আমার আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে আপনারা জোরে কোন সুবহানাল্লাহ এই তত্ত্বগুলো আমাদের জানার দরকার আছে না নাই তাইলে আমি যে তত্ত্বগুলো দিতেছি এক একটা আসমান যদি এত বড় হয় তাইলে আসমানটার ওজন কি কম না বেশি এরপর একটা আসমান পঞ্চম আসমানের নাম হলো ওই আসমানটার নাম হলো মুজাইনা এই আসমানটা আমার আল্লাহ লোহিত স্বর্ণ দিয়া বানাইছে এরপরে ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা ওই আসমানটা আমার আল্লাহ আলোকিত মুক্তা দিয়া বানাইছে সপ্তম আসমানের নাম হলো লাবিয়া এই আসমানটা আমার আল্লাহ লাল ইয়াকুত পাথর দ্বারা বানাইছে এই সপ্তম আকাশের ভিতরে আমার আল্লাহ একটা মসজিদ বানাইছে ওই মসজিদের নাম হুজুর রাজান বেজিনে জুম্মা পড়াইছে ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর আও আমি তথ্য দিতেছি ওজন তো আছে কথাটা কথাগুলো কি ওজন আছে না আপনাকে ইচ্ছা করলে জীবনে কি কথা শুনছেন আপনারা যে তথ্যটা দিছি এটাকে শুনছেন আপনারা অনেক কঠিন একটা তথ্য না তাহলে ওই আল্লাহর বান্দা আমরা না তাহলে আমরা জবান বন্ধ থাকে কেমনে জোরে কন্যা সুবহানাল্লাহ কথা কেন সাতটা আসমান বানাইছে কে কোন খুঁটি আছে বললাম তামার আসমান লোহের লোহ লোহার আসমান স্বর্ণের আসমান এতগুলা তত্ত্ব দিলাম কিন্তু এত ভারী আসমানটা কুটি সারা লাগাইয়া রাখছে কে একদিন যখন কিয়ামত হয়ে যাবে ইদাস সামাউন ফাতারাত ওই আসমানটা বিদীর্ণ হয়ে যাবে ছিদ্র হয়ে যাবে কিভাবে ছিদ্র হবে আমার আল্লাহ বলছেন ওয়া ইজাল কাওয়াকিব তাসারাত এত বড় ভারী আকাশের ভিতরে
আমার আল্লাহ যে ষষ্ঠ আকাশে তারকা লাগাইছে এই তারকাগুলো লোহা তামা যা আছে সব বেদ করে জমিনের মধ্যে পড়ে যাবে এক একটা তারকা পৃথিবীর সমান ওয়াইজাল কাওয়াকিব তাসরাত নক্ষত্রগুলো খুলে পড়ে যাবে ইজা সুলসিলাতিল আরদু জিলজালহা জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে ওয়া আখরাজাতিল আরদু আসফালহা জমিনের নিচে তেলের খনি আছে জমিনের নিচে কয়লার খনি আছে জমিনের নিচে গ্যাসের খনি আছে ওয়া আখরাজাতিল আরদু আসফালহা জমিনের ভিতরে যা কিছু আছে সব ভূমি করে দিবে মানুষের সামনে স্বর্ণ পড়ে থাকবে গত বর্ষদিনও সাত ভরি না আট ভরি স্বর্ণ কিনে এলাম দেখলাম আটানব্বই হাজার টাকা ভরি বাড়তেছে এত দাম দশ বছর আগে যখন বিয়ে করছিলাম তখন স্বর্ণ কিনছি মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়া আটচল্লিশ হাজার টাকা ভরি এই স্বর্ণের জন্য কত মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি বাড়ি ওয়াজ করতেছি তথ্য তথ্য প্রত্যেকটা লাইন তথ্য একটা কথা ফাও ইতিহাস না কিচ্ছা বলার জন্য আমি আসি না সময়টা কাজে লাগাতে হবে এ পৃথিবীতে কেয়ামত কত প্রকার আজকে দিরাই বোঝাই দিয়া যাবে কথা বলেন না কেন আপনারা ঘুম আসতেছে আপনাদের আমি বলছিলাম স্বর্ণের প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই বর আপনি খাইতে দেন পড়তে দেন কিন্তু কানের একটা জিনিস কিনা দিলে বউ অনেক খুশি হয় একটা কথা মনে রাখবেন আমি সেই দিনও দলিলে পেয়েছি যদি টাকা তাকে স্বর্ণ কিনা রাখো যদি টাকা তাকে মাটি কিনা রাখো কারণ মানুষ বেঈমানি করে মাটি বেঈমানি করে না কথা কন ঠিক কিনা মাটি বেঈমানি করে মাটি যদি বেঈমানি করতো এর হেত কুবাই আর ধান লাগাইতে পারতাম একবার গ্রাস করে ফেলাইতো কারণের মতো কথা কন ঠিক না বেঠি এই জন্য আমার যুবক বায়রক কিয়ামতের আলামতের পূর্বে ওয়া আখরাজাতিল আরদু আসফালহা জমিনের নিচে যত খনি আছে সব খনিগুলো ভূমি করে দিবে মানুষের সামনে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পরিমাণ স্বর্ণ পড়ে থাকবে এমন একটা তেলেস্মতি আমার আল্লাহ গটাইব কিয়ামতের পূর্বে একটা মানুষও স্মরণের লোভ করবে না একটাই কথা বাঁচাও 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 এমন ভাবে জমিনের বোঝাগুলো বের করে দেওয়া হবে সূরা ইনফিতারের মধ্যে বলা হয়েছে ওয়া ইজাল বিহার ও ফুজিরাত এই যে আমি মাঠে নামার আগে একটা ছোট্ট নদী দেখলাম মনে হয় না কি সাগর ভাই কুশিয়ারা নদী দেখলাম এই কুশিয়ারা নদীটা দেখার পরে আসমানের রূপ মাটির উপর দিকে মাথার ভিতরে ঢুকলো একদিন তো এই পানি গোলা উঠলাইয়া উঠবে বাড়ির উপরে চল্লিশ হাত পানি গাছের উপরে চল্লিশ হাত পানি এমন একটা সুনামি উঠবে পুকুর থেকে সুনামি উঠবে সাগর থেকে সুনামি উঠবে নদী থেকে সুনামি উঠবে ওইটা চোখের পলকে নদীর পানিগুলা এমন গতি হবে বাড়িঘর সেকেন্ডের ভিতরে লন্ড বন্ড করে দিবে এই লন্ড বন্ড করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ জমিনের ভিতরে যত পাহাড়গুলো আছে জমিনের কম্পনের কারণে পাহাড়গুলো তোলার মতন উড়ে যাবে অনেকে বলে হুজুর আল্লাহ পাহাড় কেন বানাইল যেই পাহাড়ে বাড়ি বানানো যায় না ঘর বানানো যায় না ওই পাহাড় কেন আল্লাহ দুনিয়াতে অনর্থক বানাইলো ও বান্দা
তোমার কাছে অনর্থক মনে হইতেছে কিন্তু আমার আল্লাহ একটা পিপড়াও মানুষের কল্যাণ ছাড়া বানাই নাই কথা বলেন ঠিক কি না সূরা নাবার মধ্যে আছেন হুজুর ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আওতাদা আছে কি না আল্লাহ বলেন এই পৃথিবীটা সমতল আমি আল্লাহ কিছু পাহাড় মেরেছি পাহাড় দিয়ে জমিন তারে কাপাকাপি বন্ধ করে দিছি আমার আল্লাহ কয় এই পাহাড়গুলো হলো জমিনকে শান্ত রাখার পেরেক যেমন করে ওই যে টিনের ঘরে দেখা যায় টিনের ঘরের নিচে কাঠ দে আর টিনের উপরে দিয়া স্ক্রুপ দে দিয়া পয়সা দিয়া লাগাইয়া দে যেন বাতাসে এই টিনটারে উড়াইয়া নিতে না পারে ঠিক আমার আল্লাহ কয় জমিনটা যেন কাপাকাপি না করে আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক বানাইছি যখন কিয়ামতের সময় হয়ে যাবে এই পাহাড়গুলো আকাশে উড়ে যাবে তখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই জমিনটা শান্ত জমিন অশান্ত হয়ে যাবে যখন শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে তখন কি হবে আপনার অবস্থা এটাও তো বলতে হবে ইয়াউমা ইয়াকুনুন নাস ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুর কি দিয়া ওয়াজ বুঝাইতাম আসমান দিয়া দরলাম জমিনে নামলাম মাঝখানে আমরা আছি আমাদের কি করণীয় বুঝাইয়া দিয়া যায় হাই রে ওই পাহাড় গুলা যখন উড়ে যাবে ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ শুকর তোমার মুখটা মরদেন না মুখটা মরদেন না মুখটা মরদেন না ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ঠিক কি না হাই রে গজল বলতে মন চাই সময় তো নাই এরপর বুঝাই দিয়া যাই জমিন থেকে আসমানের দিকে তোলার মতন পাহাড় উড়ে যাবে ওই জমিনটা যখন কাপাকাপি হবে তখন যদি পাহাড়ে তো ভারী পাহাড় যদি উড়া যায় মানুষ বুঝি ঘরে ঘুমায় থাকব এই মানুষগুলা ফরিং এর মতন উড়া যাইব চোখের পলকে মার কাছ থেকে সন্তানটা ছিটকাইয়া যাইব সন্তানের কাছ থেকে মা ছিটকাইয়া যাইব বাপের কাছ থেকে সন্তান ছিটকাইয়া যাইব স্বামীর কাছ থেকে স্ত্রী ছিটকাইয়া যাইব চোখের পলকে মানুষ তার সীমানা হারাইয়া ফেলাইব উলার মতন উইরা উইরা পাখির মতো উইরা উইরা কোথায় যায়া জানে ফরব এইভাবে দুনিয়ার জমিনটা একদিন লন্ড বন্ড হয়ে যাবে আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله أكبر মানুষ গুলো তোলার মতো উড়ে যাবে এই পৃথিবীতে যা দেখতেছেন সব ফান হয়ে যাবে কার ইবাদত করব তিনি কেমন ক্ষমতার মালিক এই কথাই বলছিলাম সব ফান হয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলো তিনি কে হাত তুলে বলুন তিনি কে হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়া
হাফেজ না আমি জীবনে কারিয়ানো করি নাই আমার আম্মা আমার সালার মধ্যে বয়া কোরআন শরীফ সবক দিছে আমি আমার আম্মার কাছে পড়ছি মুনশির জিয়ার কাছে আমার আম্মা আমার শিখাইছে যদি তাসবিহে কোনো ভুল হয় আমারে দয়রা দিয়েন আমি খুশি হব মানুষ হিসেবে আমার ভুল হতে পারে আমাকে শুধরাইয়ে দিবেন এটা আপনার দায়িত্ব ঠিক না বে ঠিক একটাবার খেয়াল করেন এই হাজার হাজার মানুষ নীরব বসে আছে এটাই তো প্রমাণ করে কোরআন যেখানে শান্তি সেখানে কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা কি কোনো সন্তুষ্ট হইতেছে তাইলে যিনি আছেন তিনি থাকবেন তিনি কে তাহলে সেজদা বাবার মালিক কে ইবাদত পাওয়ার মালিক কে হিসাব নিবে কে যা কেউ দেখে না দেখে কে যা কেউ শুনে না শুনে কে জাররা জাররা পরিমাণ হিসাব নিবে কে মিজানের পাল্লা টানাইবে কে ফুল সিরাতটা লাগাইছে কে জান্নাতটা বানাইছে কে এই মাথা নত করবো একজনের কাছে জবান খুলে বলেন তিনি কে সব ধ্বংস হয়ে যাবে আমার আপনারা দাওয়াত করছেন আমি যদি আজকে না এটা আপনারা কষ্ট পাইতেন আল্লাহ তো আপনারা ডাকতেছে এই এই বান্দা আয় ব্যবসা বাণিজ্য ফায়ার ফালাই দে আজান যখন দিব হাই আল্লাহ সাল্লাহ কর পরে ব্যবসা বাণিজ্য সব ফালাই দে দিয়া কফালটা মাটিত লাগাই কস না আমি তো রব তুই আমার বান্দা হাজিরা দিয়া গিয়ে কাম টাম কর সংসার সালা সমাজের কাজ কর ফাইজা কুদিয়াতি সলা ফাইজা শিরু ফিল আর্থ নামাজটা পড়ার পরে ঘোরাঘুরি কর নাফরমানি করিস না গুনা করিস না খা দা জমিন টমিন চাষ কর শুধুমাত্র পাঁচটা বার আইসা কপালটার মাটিতে লাগাইয়া কবি আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা আর কিছু লাগতো না আমি তো তোর চেহারাটাকে আমার নিজের হাত দিয়া বানাইছি আমি তোরে ঘুমের ঘরে বুবা বানাইতাম পারি করি না কিরে মায়া লাগে ওই যে রহমান একটা নাম আছে গফুর গফার একটা নাম আছে তোরা যখন বুঝা ফেলাইবি গুণাটা ভালো হয় নাই তোরা যখন বুঝা ফেলাইবি গুণাটা করা ঠিক হয় নাই পাহাড় পরিমাণ গুণা করার পরে রাতের অন্ধকারে যখন তোরা সেজদা মারবি আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তোদের পাহাড় পরিমাণ গুণা মাফ করে দেব এজন্য আমি ওয়ায়ু মুদ্দু ফিতু বিয়ানি মিয়ামাহু আমি তোরে সুযোগ দিছি কিন্তু আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়ে বানাইছি ফজরের ফরজ হলো দুই রাকাত 365 দিনে 730 রাকাত জোহরের ফরজ হলো চার রাকাত 365 দিনে 1460 রাকাত আসরের ফরজ হলো চার রাকাত 365 দিনে 1460 রাকাত মাগরিবের ফরজ হলো তিন রাকাত 365 দিনে 1095 রাকাত ইশারের ফরজ হলো চার রাকাত 365 দিনে 1460 রাকাত দৈনিক তোমারে পাঁচবার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলা সালাহ حي على الصلاة দৈনিক পাঁচবার আপনাকে মুয়াজ্জিন ডাকতেছে 365 দিন মানে এক বছরে 1825 বার আপনার ডাক দিছে একটা ফ্যাক্টরিতে চাকরি করতে যান 30 দিনের ভিতরে 20 দিন না গেলে 20 দিনের বেতন কাটতে আর আপনি যে কন্টিনিউ আল্লাহর হাজিরা থেকে নিজেকে দূরে রাখছেন আল্লাহ ইচ্ছা করলে মাছের একটা কাঁটা গলার মধ্যে লাগাইয়া আমার রিজিকের দরজায় তালা মাইরা দিতে পারতো আল্লাহ কই ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ আমি প্রেমময় আমি ক্ষমাশীল হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল He is the first, last, open and secret. Allah is our Almighty and our Creator. তিনি সৃষ্টিকর্তা তিনি তো অল ইন অল তিনি যা খুশি তাই তো করেন কথা বলেন ঠিক না ঠিক তাকে কি কেউ বাধা দেওয়ার কেউ আছে না করার কেউ আছে ওনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হ্যাঁ দ্যার ইজ নো গড বাট আল্লাহ
আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই তাইলে বলছিলাম আমি ইবাদতের ওয়াজ করতেছি এখন খেদমতটা করব সামনে জোরে বলুন না মারহাবা মারহাবা কষ্ট হচ্ছে রে বাবা কষ্ট নিয়েন না জবান খুলে বলো পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে এর আগে বুঝতে হবে আমারে বানাইছে কে আমার নবী বলে কিয়ামত দুই প্রকার একটা হলো ইসরাফিলের সিংহের ফুৎকারের মাধ্যমে কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে আর একটা কিয়ামত হলো যখন আজরাইল তোমার সুরিয়ার পার ঘরের দরজায় দাঁড়ায় যাবে তখন বুঝবা কয় মাসে দিন যায় একবার সামনে যখন দাঁড়ায় যাবে আজরাইলের চেহারাটা দেখলে সাখরাতুল মউতের যন্ত্রণা শুরু হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন আজরাইলকে দেখলে আরেকটা কিয়ামত হবে একটা হলো ব্যক্তিগত কিয়ামত আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত ব্যক্তিগত কিয়ামত হলো আজরাইল তোমার সামনে যখন দাঁড়ায় যাবে এই আজরাইল দাঁড়ায় যাওয়ার পর তোমার রগগুলা টাস টাস করে ছিড়ে গেলেই তোমার স্যালাইন দেওয়া বন্ধ কথা বলেন ঠিক কিনা স্যালাইন চলে না আর পায়ের হাড়গুলা টাস টাস করে খুলে যাবে তোমার রগগুলা টাস টাস করে ছিড়ে যাবে তাজা তাজা লাল রক্তগুলো পানি পানি হয়ে যাবে এই জন্য এই পৃথিবী সব শেষ হয়ে যাবে আমার নবী আপনার নবী কয় এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে ওই মুহূর্তে কিছু কিছু মহিলা তিন বছরের তিন মাসের গর্ভবতী থাকবে কোন কোন মহিলা পাঁচ মাসের গর্ভবতী থাকবে কোন কোন মহিলা আট মাসের গর্ভবতী থাকবে এই জমিনটা এমন একটা নারা মারব রে বাবা ওই মারাটা লারা যখন মারবে রে বাবা এমন একটা লারা দিব এ আমার নবী বলেন ওই কিয়ামতের পূর্বে যখন লারাটা মারবে পেটের ভিতরে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা আর তিন মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে পাঁচ মাসের বাচ্চা না চাহিতেই রক্তাক্ত হইয়া নিষেধা জ্বরে যাবে আট মাসের বাচ্চা কাঁপতে কাঁপতে পড়ে যাবে ও বাবুরি মা পেটের ভিতরে যে সন্তান এই সন্তানটা কত কষ্ট করে মার লইয়া এই মার পেটের সন্তান নিচে পড়ে যাবে স্বামী বলবে কি ব্যাপার আমার স্ত্রী নিজ দিয়া রক্ত জ্বরে কেন সন্তান বলবে কি ব্যাপার আমার মায়ের নিজ দিয়া রক্ত জ্বরে কেন কি হইলো কি হইলো সব মানুষ দেখবে আকাশটা কাঁপতেছে জমিনটা নাচতেছে আর মায়ের পেট থেকে সন্তান বের হইয়া যাইতেছে পাহাড় গুলা তুলার মতো উড়ে যাইতেছে সবাই তখন বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হইল কি হইল আকাশটা কেন কাঁপতেছে জমিনটা কেন নাচতেছে রক্ত কেন হইতেছে মায়ের পেটের সন্তানটা ডেলিভারি হয়ে যাবে এটা সাধারণ কোনো কথা না আজকে দিরাই যায় মারে জিগাইবা মা গো ও আম্মা ও মা বুয়ালিয়ার বাজারের মা পেটের মধ্যে সন্তান লাগলে কেমন লাগে আরে আপনি মারে জিগাইবেন কি আমার আল্লাহ কি কই শুনেন আল্লাহ বলতেছেন ওয়াকাদ ও রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ঠিক আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না তাইলে ওয়াজের সঙ্গে প্রাসঙ্গিক আমার ওয়াজ মিলে যাইতেছে এবাদত পাবে একজন জবানটা খুলে কোন তিনি কে যুবক ভাইরা আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না এরপর আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে ধমক দিয়ে কথা বলা যাবে না কোরআনে বলা হয়েছে ওয়াহানান আলা ওয়াহানিন এই পৃথিবীতে কোনো মানুষ যদি কষ্টের পর কষ্ট করে থাকে তিনি হলে তোমার আমার মা আজকে তো আমি আসার সময় আম্মারে কইলাম আম্মা হেলিকপ্টারে যাইতেছে আম্মা কই ফি আমানিল্লাহ এই ফি আমানিল্লাহ কথাটার কত ওজন নিঃসন্দেহে আমি বুঝতে পেরেছি মা দোয়া করলে সন্তানের জন্য রাস্তা নিরাপদ হয়ে যায়
যার নাই সে কার কাছ থেকে থাকতে মার সেবা করে থাকতে সেবা করে আল্লাহর পায়ে দুইরা পাউরা দুইরা কইয়া দিয়া যায় বলছেন ওয়ালা তানহার হুমা মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন কষ্টের পর কষ্ট করে মা আজকে যাইয়া বোয়ালিয়া বাজারের মারে জিজ্ঞাসা করবেন সুরিয়ার পার মারে জিগাইবেন আম্মা তুমি নাকি আমারে লয়া কষ্টের পর কষ্ট করছো আল্লাহ কোরআনে কইছে আমারে কষ্টের ঘাটটা বুঝাইয়া দাও তুমি আমি তো মনে করি শুধুমাত্র প্রসব করার সময় যে কষ্ট এটাই বুঝি কষ্ট আর বুঝি কষ্ট নাই না 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 আল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তাই হবে কষ্টের পর কষ্ট হলো মারে জিগাইবেন কষ্টের পর কষ্টের ঘাটটা আমারে বুঝাইয়া দাও মা বলবে ও পুত্রে আমি যখন তোর বাপের সঙ্গে বিয়া হয়েছে গাড়ি দিয়ে আইছি আমি চলাফেরা করছি দৌড়াইয়া দৌড়াইয়া কাজ করছি আমার কোনো অসুবিধা হয় নাই আমি রাতের বেলা যেমনে মন সেমনে ঘুমাইছি কোনো অসুবিধা হয় নাই কথা কন ঠিক কি না কন যেই দিন শুনছি তুই আমার পেটের ভিতরে কনসেপ্ট হয়েছি সেই দিন থেকে আমি রাতের বেলা আর হিসাব মত সারা ঘুমাইতে পারি না আমি ডান কাতে গেলে মনে হয় যাই একটু দৌড়াইয়া হাঁটতে গেলে মনে হয় জোরে লড়াচড়া করলে তুই পেটের ভিতরে নষ্ট হয়ে যাবি এই জন্য আমার ঘুমের স্বাধীনতা তুই কাইরা নিছস আমার হাঁটার স্বাধীনতা তুই কাইরা নিয়েছিস এ বাবা তোমারে যখন পেটের মধ্যে নিয়েছি যত দিন গিয়েছে ততই তুমি পেটের ভিতরে লাথি মাইরা আমার ঘুম ভাঙ্গা দিছো রাতের বেলায় আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দা কান্দা রাত্রটা কাটাইলাম রে দিরাইবাসী হে আমার যুবক মা কাহারো কাছে লাথির বেতার কথা বলে নাই কোন ডাক্তারের কাছে বলে না মা তার নিজের স্বামীর কাছে তো বলে নাই আমার পুলা লাথি মারছে আমার ঘুম ভাঙ্গা গেছে আমি ঘুমাইতে পারতেছি না বেতার যন্ত্রণায় কাতর কিন্তু মা দুগিনি সকাল বেলা মুখটা দৌত কইরা মানুষের সামনে গেছে চোখের পানি টিউবওয়েলের পানি দিয়া মুইচা বালাইছে শত শত লাথি আমি মার পেটের মধ্যে মারছি মা কয় পুত্রে ঘুমটা সারা রাত্রি একবার ঘুমটা লাগছে হঠাৎ তুইরা তুই যখন আমার লাথি না মারছস আমার ঘুমটা ভাঙ্গা গেছে আর আমি ঘুমাইতে পারি নাই হঠাৎ করে দশ মাস দশ দিন এমন একটা ব্যথা উঠে গেছে পাশের বাড়ির মহিলাকে বললাম বোন আমার আমার সন্তান সম্ভাবনা ওই পাশের মহিলা আইসা ঘরের দরজাটা লাগাইয়া দিছে ও বন্ধুরে ও বোয়ালিয়া বাজারের বাবা ও আমার দিরাইয়ের বাবা সুনামগঞ্জের বাবা তখন ওই ঘরের দরজা যখন লাগাইয়া দিল দাই মা গুলো ওই সময় দেখেছে মা প্রসব বেদনায় কয়েকবার বেহুশ হয়ে গেছে এবার তখন মা চোখের পানি ফালায় কি কই জানেননি মা ডাক দিয়া বলে সখিরা আগে যদি জানতাম সন্তান পেটে নিয়ে প্রসবের সময় এত ব্যথা জীবন পেটের ভিতরে আর সন্তান নিতাম না এইভাবে মা বিনায়া বিনায়া চোখের সাইড দিয়া পানি গুলা পড়তেছে আমার যুবক ভাইয়ের আমার ও বন্ধু এবার মা বেহুশ হয়ে যায় এবারে কোনোভাবেই মার হুশ আসে না ওই মুহূর্তে মা মৃত্যু পর্যন্ত এমন তত্ত্ব দিরাই বোয়ালিয়া বাজারে আছে প্রসবের সময় মা সন্তান ডেলিভারি আজকে আজকে আমার কাছে মেসেজ আসছে আজকে আমার কাছে মেসেজ আসছে যে হুজুর আমার আমার পরিবারের ঘরে সন্তান হয়েছে এই সন্তানটা ডেলিভারি হওয়ার পর সে মারা গেছে ডেলিভারি হওয়ার পর বাচ্চাটা মারা গেছে এমন তত্ত্ব আছে আবার এমনও তত্ত্ব আছে আমাদের কাছে যে বাচ্চা হওয়ার পর বাচ্চা হাসি খুশিতেই থাকে কিন্তু বাচ্চার মা দুনিয়ার থেকে চলে যায় এমন লোক আছে না নাই আরো যারা আছে না নাই আছে আজকে আমি দোয়া করেছিলাম বাচ্চাটার জন্য আল্লাহ যেন তারা জান্নাতবাসী করে এই যুবক আমি বলছিলাম হাদিস শরীফে কি বলছে শুনেন
হাদিস শরীফে আমার নবী বলেন কি কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ বুঝতে অসুবিধা হইতেছে আপনাদের মনোযোগ যত দেখতেছি আমি তত খুশি হইতেছি আপনাদের মনোযোগ আমি যত দেখতেছি আমার কাছে তত আনন্দ লাগতেছে মারহাবা জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা মারহাবা আমি ভাবছিলাম গত রাতে আমি একটা মাহফিল করছি পাবলিকের সিল্লা সিল্লির কারণে আমি ওয়াজ করতে পারি নাই লাস্ট আমি দাঁড়ায় ওয়াজ করতেছি পাবলিক হাজার হাজার লোক হয়ে গেছে জায়গা দিতে পারে নাই হ্যাঁ কিন্তু আপনাদের এই ধৈর্য দেখে আমার মনে হয়েছে যে আল্লাহর একটা রহমত ওই যে যেই জমিনে আল্লাহর সেজদা দেওয়া হয় এই জমিন রহমতে পরিণত হয় সুবহানাল্লাহ আমার মনে হয় আর কি আমার এটা দিলে বেরিতেছে আর কি নাইলে এখন আর প্রোটেকশন লাগতেছে না সব দাঁড়ায় বসে বসে দিছে কেউ আর লাগে না মানুষ যার যার জায়গায় দাঁড়ায় দিছে এই জমিনের সেজদা কখনো বৃথা যায় না কথা বলেন ঠিক না বেঠিক আরো জোরে কথা ঠিক না বেঠিক হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চির দিন বল হারিয়ে যাব ক্ষমা করে দিও তোমরা আমায় বল ক্ষমা করে আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চির দিন বল হারিয়ে যাব মাশাআল্লাহ এ রব নাই ভুবন চির দিন বাসি বাগানে বা গুরুস্থানে একটাবার খেয়াল করেন তো আপনার বাপটারা সোয়াই দিয়েছেন গুরুস্থানে কয়টা বছর হয়ে গেছে একটাবারে খেয়াল করেন আপনার বাপটারে সোয়াই দিয়েছেন আরে এই জমিনে ধান লাগাই খেতেছেন এই জমিন তো আপনি কিনেন নাই আপনার দাদা দিয়ে গেছে তাহলে আপনার বাপই দিয়ে গেছে কথা কন ঠিক না বেটি হয়তো আপনি দিয়ে যাচ্ছেন তার আপনার সন্তান ভোগ করবে বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অসরো কোনো দিন হারিয়ে যাব এ রব নাই ভুবন চির দিন বল হারিয়ে যাব এ রব নাই ভুবন চির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বল মাশাআল্লাহ ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব হারব না ভুবন চির বাবার কবরে শোয়াই দিয়েছি আজকেও তো আমার ভাই সাগর ভাই বাড়ির গিয়ে দেখছি রে বাবা মাদ্রাসায় না আর আব্দুল মালিক তার বাপের লেগে 2000 টাকা দিছে মারহাবা জোরে কন আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন মুক্তার দিছেন একজন আল্লাহ কবুল করো আমিন এই বাপ নাই যার সে জানে বাপ হারা পেতে বাবা কি করো আপনারা কেউ বাপের কথা মনে হয়নি ও ওই মনে হয়নি মার কথা মনে হয়নি ওই আমি বাপ 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 করে কান্দি এই মার্চের 5 তারিখে আমার বাপের যে হারাইছি 5 বছর হয়ে গেছে অনেকের মা ডেলিভারি কইছে অনেক মা ডেলিভারি কইছে মারা যায় আল্লাহু আকবার ডাক্তার কবিরাজরা বলে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়
মা জানে যে এই বেতা প্রসব বেতা বড় কঠিন মৃত্যু হতে পারে এর পরেও যাদুমণিরে দেখবার লাগে এত বড় রিক্স মা দুখিনী নাই কথা কোন ঠিক কিনা অনেকে বলে ভাই বল অনেকে বলে সিজার করলে কষ্ট নাই কেটা কইছে কষ্ট নাই তুই বেটা হার নিমো খারাপ আরে কষ্ট নাই কেটা কইছে সিজারের আগে একটা ইনজেকশন দে কোমরের ভিতরে ভালো কম একটা আজীবনের জন্য পঙ্গু বানায় দেয় শুধু সন্তানের জন্য আঙ্গুলটা কাটলে কত কষ্ট লাগে ভালো পেটটারে সাত পল্লা পেটটারে কাটকালা কেটা কইছে কষ্ট না তুমি কাটবানি মার লাগে একটা আঙ্গুল মাদি তোমার চেহারা দেখবার লাগা দশ মাস দশ দিন লাদি খাইয়া গুতা খাইয়া তোমার জন্য পেটটা কাটটা ফালাইছে যখন অবস্থাকে একটা পর্যায়ে যখন অবস্থা ছুটে যায় তখন এমন একটা সিট মারে বহুত মহিলা সহ্য করতে না পাইরা তারা মৃত্যুবরণ করে কথা কোন ঠিক না এ আমার যুবক ভাইরা ডেলিভারির কেসে মা সন্তান প্রসব করার পরে বেহুশ হয়ে যায় ডাক্তারের শেলাং দিলে আর বেহুশ ভালো হয় না দেখবেন যারা সিজার করায় যারা নরমাল ডেলিভারি খবর নিয়ে দেখবেন মা এই ব্যথা সহ্য করতে পারে না এই মায়ের ব্যথার একমাত্র অক্সিজেন হলো সন্তানের স্পর্শ রক্তাক্ত শরীরটা লইয়া মার বুকে দিয়া দেয় সিজার করাইলে রক্তাক্ত শরীরটা মার বুকে দিয়া দেয় কারণ ডাক্তাররা ভালো করে জানে তাই মারা ভালো করে জানে কারণ মা দুঃখিনীর ব্যথা সহ্য করার মতো না সন্তানের স্পর্শ পাইলে মায়ের ব্যথা সেকেন্ডে দূর হয়ে যায় নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা এটা আমার নিজের হাতের লেখা কোন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইর যতন এ যুবক তাহিরির কি ভাল লাগে ওয়াজ ভাল লাগে পাউডা দে পাউডা দে পাউডা পাউডা তোর পাউডা দে জিব্বা দিয়ে ময়লাটি পরিষ্কার করে দি একটা দিনে সামু জীবনে কোনোদিন তাহিরের যদি এক মিনিটের জন্য ভালোবাসা থাকো জীবনে কোনোদিন এই বুড়া বাপটারে কষ্ট দিও না জীবনে কোনোদিন বুড়া মাটারে কষ্ট দিবা না মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে এসে বসে ওয়াজ শুনবা তোমার মতন শ্রোতা তাহিরি দরকার নাই আমি বিশ্বাস করি মা বাপের দোয়া থাকলে সন্তান বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় কথা বলেন ঠিক না এই বাপটার কথা কেউ কয় না সারাদিন খেতে ফিরেছে বেড়া সারাদিন ফুতের লেগে খেতে ফুরে রয়েছে চেহারা চেহারা কইছে না জানের জান কইছে না কোমরটারে কোমর কইছে না সারাদিন বিল ফুরে রয়েছে আর বিকাল বেলা শরীরটা তেল তুল দিলে খালি ফকেটে গেছে বাজারও হ্যাঁ আর খালি ব্যাগ লিয়ে গেছে বাজারও ফকেটে টাকা নাই ঠিক আছে কিন্তু সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা ফুতাতে লেগে বাজার লিয়ে এসে এক একটা ফুল আর সিব্বার দিকে ছায়া ছায়া বাপে বাজার করছে আমার ফুলা এইটা পছন্দ করে আমার মায়া এইটা পছন্দ করে প্রত্যেকটা দিন বুদ্ধি করে করে বাজারে করছে যেই জন্য কোনোদিন এই খাওন ভালা না জিব্বার মধ্যে ও রুচি ছিল না বাপ মাছ বাজার করছে তোর জিব্বা রুচি দেই খা আর তুই বাজার করস তোর নিজের জিব্বা লাগে বোর ভাল্লাত পড়ছ বউ সাত দিয়ে দিব আমি কই না যে বোর অসম্মান করবেন এই যুব এই বুড়া বাপটা কষ্ট কম করছে এখন বয়স হয়েছে কম্বলটা লয়ে উঠতারে না ঘরের কোনা ফিরাতে হে আর তোমার বানাইছে মানুষের মতো মানুষ আর তোমার বউ আনছে তোমার বউ কইতাছে এই বুড়া বেটার কাশি ভাল লাগে না
জুতাটা ভারী দর লাগেনি জুতাটা ভারী দর লাগেনি শীতের দিনে কম্বল লয়ে ফিরেতে নিজে তিনটা কম্বল লয়ে ফিরেতে আর মাড়া একটা শাড়ি কাপড় ফেস দিয়া টিনের ঘরে হয়ে থেকে হুক করে করে আসতেছে শেষে উঠে যায় কো বগো এটা কম্বল খুললা দাও না কদি মনে সহালে মা গেছে গা রুম আমার ফুতে কম্বল আনছে আমার বউ বলে সহালে দিব ওই মা দুঃখ কইরা মেয়ের কাছে কইছে আর কি ফোন দিয়া অন মেয়ে ভাই বুঝি গেছে কি গো ভাবি আম্মা রাত্রে হলো কম্বলটা চাইছে আপনি দিলেন না কি লেগিয়া ওই বউ তখন আমার কাছে লাগাই দিছে তোমার মা তোমার বইনটা লাগাইছে আমার মার তো কম্বল দিছে না কি লেগিয়া জজমিয়া তার মা ফেলে গেছে ২০০০ টাকা আল্লাহ কবুল করে আমিন ভাই বল বাইরা মার তখন ওই বউ আমার কাছে কইতাছে যে তোমার মা তো তোমার বইনের কাছে বিচার দিছে তোমার বইনে আমার জিজ্ঞেস করতে আমি কি কম্বলটা দিলাম না হ্যাঁ তখন ওই সন্তান যায় মারে জিগায় সন্তান যায় মারে জিগায় কি গো আম্মা কম্বল লাগলে আমার কাছে কইতা তোমার বউর কাছে কইছি কি লাগিয়া আর তোমার বউ যখন কইছে সহালে দিব এটা তুমি তোমার মেয়ের কাছে কইলা কি লাগিয়া এই মারে হে টর্চারিং করতেছে মা কো পুত্রে আমি একটু সান্ত্বনা লাগে কইছি আর কি তোর বোনের কাছে হ্যাঁ অভূত তোর বউ কি রে আমাদের চান্দির নাকি স্বামীর বাড়ি ঠিকানা ইউনিয়ন দিরাই আয়ব মাওলানা মেয়ের নাতনি আচ্ছা ঠিক আছে এটা কি আমাদের চান্দি কিনা আমি যদি চান্দি হয় তাহলে আমার আয়ব আয়ব আমার চিস্তি হুজুরিলে আমার বাগিনি ও আচ্ছা তাহলে ঠিক আছে আমার বাগিনি আল্লাহ পাক ভালো রাখুক এবং আমার দোয়া থাকবে আচ্ছা ইনশাল্লাহ এই এলাকাতে আমাদের বহুত এলাকার লোক আছে মারহাবা জোরে কর মারহাবা একটা বিচার দিয়া যায় আপনার কাছে বিচারটা রাখবেন নি যে বউটা কইল যে আমি কম্বলটা দিম কইছি সকালে আর বউর কথা হইন না যখন ফুতে যাইয়া মারে গিয়া ক মারে যখন যাইয়া ক কম্বলটা খুঁজছে কি লেগিয়া ফুতের কাছে কইল না কি লেগিয়া এতে মা কিন্তু বউ যে দিছে না কষ্ট কমে পেয়েছে ফুতে যাই যায় মারে আবার উল্টা জিগাইছে মা কি কষ্ট কম পাইছে না বেশি পাইছে তিন দিনের সিনেমা বিয়া হয়েছে আমার জামার কম্বল আমার জামার কম্বল আর যেই মা ১০ মাস ২ দিন পেটে রাখিয়া ২৬ বছর লেখাপড়া করে মানুষের মতো মানুষ বানাইছে হে মা কইতারে না আমার ফুত আর তাই না তাইনের জামাই জুতা কথা কন কথা কন ঠিক না বেটি এ ফুলাফান্ডি করি আমার ফুলাফান্ডি আমার ফুলাফান্ডি আসেনি ফুলাফান্ডি ছেলে আমার বিচারটা ঠিক আছে নি বিচারটা ঠিক আছে নি বিচারটা ঠিক আছে নি আমার মা তোর কাছে কম্বল চাইছে তুই সকালে দিতে কিল লাগ যা তুই তো এখনই তোমার দরকার ছিল যা তোর বাসা বেজ যা শাশুড়ি কেমনে আদব করার লাগে সম্মান করার লাগে এটা কি তোমার বাপ মাদের শিক্ষায় ও কথা কোন ঠিক না বেঠে এখন তো সেটা ১০০০ টাকা না আমিরুদ্দিন শেখ সাবেক নাম্বার ১০০০ টাকা আগর টাকা দিলে না করুন নাই কথা কষ্ট দিছে সাগর ভাই বেজার হইল হইব সাইজ করে দিয়ে যাবো কথা কোন ঠিক না বেটি বউ কোনো দিন মাত্র নার নইব আফন ও আবলোসন আবলোসন মানে আবুল হোসেন যদি আবার আবুল হোসেন কেউ তাহে আমার দেরো লেগে এলাকা আমি আবলোসন কইছি বানাইয়া বউ কোনো দিন মাত্র নার নইব আফন ও আবলোসন মুরব্বী বেড়া পুত্র যে বিয়া করেছেন শখ আছেন না যে আমার পুত্রের বউ ডাইন না আমার হুজুর ফানিটা বানাই দিব হুজুর ফানি বানাই দিব উল্টা বউর ফাউ দুধ দিতে চান বাচ্চা যায় বাসে না খালি বউটা নিয়ে রাগ কইরালা বউর নিয়ে রাগ কইরালা আইরে শ্যাম শ্যাম করতে করতে জিন্দগি শেষ উল্টা আর হোর শাশুড়ির এই শ্যাম শ্যাম করবো কোন সময় কথা কন ঠিক না বেটি বউ কোনোদিন মাত্র নার নইব আফন ও আবলোসন বউ কোনোদিন মাত্র নার নইব আফন বউ তরে ভালোবাসিব দিরাইতিকা লাল শাড়ি কিন্না দিবি যত
বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন ও আবলোচন বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হই বউয়ার আগে মা জানুই কথা মিশা নয় ঠিক না যিনি বিয়া করছ তাই হাত তোল হাত তুলে কর ঠিক না বেটি ক ঠিক না বেটি ক ঠিক আছে তো ইনশাল্লাহ বুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বউয়ের আগে মা যিনি বিয়া করছে সবই বউর কাছে ধরা বুয়ার যখন বুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয় বউয়ের আগে মা জানুন কথা মিশা নয় বউ তোর যেন তেন একটা গেলে তিন যাইব বউ তোর যেন তেন মা হইল অমূল্য ধন হাত তুলে বলো ঠিক ঠিক না বলো বউ কোনোদিন মাত্র নার নয় বউ আফন ও আবলোচন বাজান ঠিক আছে কথা দিয়ে মার দমক পারে আল্লাহ কইছে ওয়ালা তানহার হুমা মা বাপরে দমক দিস না এরা যদি বুড়া হয়ে যা একবার যদি কুজ হয়ে যা ইম্মা ইয়াবলু গন্না ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা ওরে মা বাপ যদি বুড়া হয়ে যায় তারপর তার সঙ্গে ভাল ব্যবহার করতে হবে এই সিদ্ধান্ত কোনো মূল্যায়ন না এই সিদ্ধান্ত হলো হাত তুলে বলো মায়ের কান্দন যাবত জীবন তুই চার মাস বনের কান্দন রে এই বিড়ি আফন আর হে বিড়ি আফন ময়রা দেখ রাস্তাত মগজ টি ছিটটা গেলে গা কোনো বেটা এই মগজ ছিটটা গেলে গা এই মগজ ছিটলে কোনো বেটা মগজ টুকাই না মাথার ভিতরে ঢুকাইতো না যেই লোকটা খণ্ড খণ্ড কইরা ট্রেনে অ্যাক্সিডেন্ট করলে অথবা নদীতে ডুববে গেলে গা পচা লাশটারে টাইনা টাইনা শাড়ির আঞ্চল বললাইনা ওই সাইটটা কাপড়ের ভিতরে ঢুকাইয়া যেই লোকটা তোমারে গোসল করাইয়া খণ্ড খণ্ড টুকরি তুললাইন না তোমারে কাফন পরাইব এটা হইলো তোমার মা বাপ আর পৃথিবীর সব মুখের ভিতরে কাপড় দিয়ে চলে যাবে ধরবে না লাশ গন্ধ করে কিন্তু মার কাছে গন্ধ করে না মার গন্ধ করে না রে এই মাটা তোর শত্রু না এটা কলিজার টুকরা কথা কন ঠিক না বেঠে ওয়াখফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি ওই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না আমি আমার বাপরে হারাইছি আমি বুঝি এই জন্য আমি মাঝে মাঝে পাগলামি করে গানটা গাই বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কে মোহন আছো ছোট মাটির গড়ে তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা যদি কোন ঠিক কিনা স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারই দয় মাঝ
বাজে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা হাই রে ওই বাপটা কবরে গেলে আজকে মাহফিল দিকে যাইয়া বাপটার কবরটা জিয়ারত করবা আল্লাহরে কইবা আল্লাহ হাত তুলে কও না আল্লাহ আরে তিনবার কও আল্লাহ 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 আমার মা বাবা আমারে ছোট বেলা যেমন মায়া কইরা লালন পালন করছু আল্লাহ তুমি আমার আব্বা আম্মার এমন ভাবে মায়া কইর ঠিক কিনা রে বাবা এ আমার যুব পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায় যদি মা বাবা বেঁচে থাকে আজকে যাই আমার পায়ে ধরে ক্ষমা চাইবে তুমি নাম মাগো জীবনে অনেক কষ্ট দিছি তোমারে আর আমি কষ্ট দিব না হৃদয় রব্বি ফিরদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আমার রাসূল বলছে মা বাবার যে কষ্ট দেয় আল্লাহ কষ্ট পাই মা বাবার যে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে কথা কোন ঠিক কিনা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রয়েছে আমার নবী বলেন মা তোমার জান্নাত মা তোমার জাহান্নাম মা এমন একটা সম্পদ যে দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না ওই দোয়ার কারণে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় কথা কোন ঠিক কিনা আর মা বাবা যদি বদদোয়া দেয় বদদোয়া দিলে আপনার জীবন হিরু থেকে সেকেন্ড তেজির হইয়া যাবে এই জন্য যুবক ভাইরা আমার অন্যান্য তার মা বাবার জন্য দোয়া চাই সেই তো মাশাল্লাহ এগুলো কিন্তু ভালো লক্ষণ মা বাবার জন্য টাকা বিলাই দেওয়া এটা ভালো লক্ষণ আমার যুবক ভাইরা ও যারা বিয়ে করো না কথাই একটাই আরে সত্যিকার সন্তান যারা তারা বউকে খুশি করতে যায় মাকে বেজার করে না মাকে খুশি করতে যায় সম্ভব বউকে বেজার করে না আর যারা মাকে খুশি রাখে বউকেও খুশি রাখে এরা হইল সুসন্তান কারণ আমি বলি না স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো আজকে স্ত্রীরা অনেক সময় শাশুড়িকে দেখতে পারে না সন্তান তার জামাইনি আলাদা হওয়ার জন্য ষড়যন্ত্র করে কিন্তু এমন একটা সময় আসবে তোমার আজকে তোমার শাশুড়ি থেকে স্বামী নিয়ে আলাদা হইয়া গেলা একদিন এমন একটা সময় আসবে তোমার ছেলের বউর সঙ্গে মিল না থাকার জন্য তুমি চোখের পানি ফালাইয়া কান্দবা তোমার শাশুড়িরে তুমি বৃদ্ধাঙ্গুল দেখাইছো এই বিড়াই মানুষ যে পিশাব কইবা ওই পিশাব না আমি ওই পিশাব না কিন্তু আমারও কিছু মুরিদ আছে সাগর ভাই তো গিয়ে আজকে খেলা দেখাইছে ভাত খাওয়ার সময় আছে আমার এই যে কাপড়টা ঘর থেকে বাড়ি করে দৌড় দাইন ইস্তারি লইছি নিজে ইস্তারি করতেছিলাম এই লোকটা দেখে কে হুজুর কেমনে সম্ভব চোখে না দেখলে বিশ্বাস করতাম না যে আপনি কত ব্যস্ত সারা রাত মাহফিল করে আয়া দৌড়াই আবার এখন আমার সুনাম গজে আবার রাতে যায় দুইটা মাহফিল করবেন আমি পরিষ্কার কথা বলে দেওয়া যায় আমি ওই বিশ্বাস না যে ইসরায়েলে ফিলিস্তিনে মারবো আর আমি এখানে গড়ে খানকাত বইয়া কমু মরলে মরুক আমি হেই বেড়া না এই মুহূর্তে তালিকা করা হইলে আমি আমার যদি প্রাইম মিনিস্টারের অস্ত্র দেয় অস্ত্র কান্দ ফলাই আমি ফিলিস্তিন যাবো গা ইসরায়েলের গুন্ডা বাহিনীরে সাইজ করবার লাগিয়া কথা কন ঠিক না বেটে আরে হাত তুলে বল ঠিক কি না বল শুনুন কথা একটাই খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম জঙ্গলে গিয়ে মুরাকাবা করার নাম ইসলাম অতিষ্ঠ হয়ে এই জায়গা ছেড়ে অন্য জায়গায় হিজরত করার নাম ইসলাম আবার মনে রেখো কখনো কখনো হাতের মধ্যে তলোয়ার নিয়ে বাতিলের বিরুদ্ধে জিহাদ করার নামও ইসলাম কথা বলেন এই রাখো আপনারা কি আমার সঙ্গে যাইবেন আপনারা কি যাইবেন যদি যাওয়ার রাস্তা না পাই কি মুখ বন্ধ রাখবেন আরে খোলা আকাশের নিচে চোখের পানি ফালাইয়া আমরা যদি ফিলিস্তিনি মুসলমানদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই এই চোখের পানি ওই সমস্ত ইসরায়েলের গুন্ডা বাহিনীর ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার
মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা হাতটা মোট করেন হাত নিচে রাখেন আমি যখন হাত তুলবো এইভাবে আপনারা ঠিক বইলে এমন ভাবে ঘুষিটা দিবেন মনে মনে হইব যে ইসরায়েলের সাফার মধ্যে মারছেন এটার নাম ওই জিহাদ কথা কোন ঠিক না বেলে যার যে সামর্থ্য আছে এটা লই মার দিবেন মোট আসেন মোট আসেনি এই বড় বড় এই এই মুরবি বাবা ও বাবা রে 70 বছর বেড়ে মুট কই লিছে এই মসজিদ আকসা মুসলমানরা উদ্ধার করেই ছাড়বে কথা বলেন ঠিক না বেঠে বিজয়ী মুসলমানদের হবেই হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজারু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হয়ো না দিরাইবাসী হতাশ হয়ো না বিজয় আমাদেরই হবে শর্ত হলো আমাদেরকে ঈমানদার হতে হবে কথা বলেন অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বসুন আমার যুবক ভাইরা বসুন কেউ দাঁড়ায় থাকবেন না বলো বসুন সবাই বসুন আমরা এক থাকতে চাই খানকায় বসে থাকার দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ কথা বলেন ঠিক কি না খানকায় বসে থাকার দিন শেষ বাবা শাহপরাণের বাংলাদেশ কথা বলেন ভাইরা আমার বসুন দয়া করে বসুন আজকে সুনামগঞ্জবাসী অনেকেই বলে তাহির সাহেব এটা বলে সেটা বলে আরে তাহিরি লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না তুমি মায়ের মনে কষ্ট দিবা তাহির কাছে মুরিদ আব্বা আব্বা করবা তোমার মতো মুরিদ তাহিরি দরকার নয় মুসলমানদের বিপদের কালে তুমি খানকাই বসে গরু লইবা আর তসবি টিপবা তোমার মতো পিসাব দরকার নয় তুলে বলো ঠিক খেয়ে বলো এই তাহিরকে সুনামগঞ্জ সুনামগঞ্জের জমিনের মানুষ আজকে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আজকে বুঝাতে সক্ষম হয়েছি আমরা এক ছিলাম এক আছি এক থাকবো কথা বলেন ঠিক কি না কোন মুনাফিক এই সিলেটের আধ্যাত্মিক গোবিন্দ ঐক্যকে বিনষ্ট করতে পারবে না কথা বলেন ঠিক কি না বলেন সবাইকে একমত একমত দুই হাত তুলে বলে একমত আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আপনি ফিলিস্তিন মুসলমানদেরকে রক্ষা করুন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ওয়া বাসরি আল্লাহুম্মা আফিনি ওয়া সামি আল্লাহুম্মা হাফাজিল মসজিদ আল আকসা আল্লাহুম্মা হাফাজিল মসজিদ আল আকসা আল্লাহুম্মা হাফাজিল মুসলিমিন আল ফিলিস্তিন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া فاعف عنا يا غفور اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان اللهم احفظ المسلمين مسلمين اللهم احفظ البنغلاديش اللهم احفظ البنغلاديش اللهم احفظ المسلمين الفلسطين مسلمين العراق চিৎকার মেরে কেন মারহাবা কারো বড় করে বলি মারহাবা আমরা এক থাকতে চাই কি চাই না
আমি চেয়েছিলাম নরম ভাষায় কথা বলে চলে যাব যখন মনে হয়ে গেছে ফিলিস্তিনের কথা আমি আর বরদাস্ত করতে পারি নাই মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মাহবুব বলবেন না সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুচুকে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি ঠিক কিনা বলেন জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল-আকসা ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা ঠিক কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই দাঁড়িয়ে রসুল